নাবালিকার ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। অভিযুক্তের নাম শুভাশিস বন্দ্যোপাধ্যায়। তাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ এবং নির্যাতিতার বাবা জানিয়েছেন, তার মেয়ে শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়তে গিয়েছিল। সপরিবারে বাড়ি চলে গেলেও ছাত্রীকে জোর করে বসিয়ে রাখা হয়। অভিযোগ, তারপরই যৌন নির্যাতন চালানো হয়, কুকথা বলা হয় বলেও অভিযোগ। এরপর ওই ছাত্রী বেশ কিছুক্ষণ দেরিতে বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছে কান্নাকাটি শুরু করে। তারপর মায়ের কাছে পুরো ঘটনা বিস্তারিত জানালে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে। ওদিকে অভিযুক্তের বাড়ি হুগলির কোন নগরে, কিন্তু তিনি বারুইপুরে গৃহশিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে। সেখানে তার কাছে একাধিক পড়ুয়া পড়ত। পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পক্সোর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক কিছু জানাননি।